এই যে এই যে এইটা হচ্ছে এই মেয়ের কাজ। নতুন খাট তো কেনা হলো, কিন্তু বুঝতে পারেনি যে ড্রয়ারটা এরকম উপর দিকটা ফাঁকা হবে, আর এ সারাক্ষণ মুখটা ঢুকিয়ে দেখে যে কিছু বার করতে পারছে না। আচ্ছা আচ্ছা, শাশুড়ি আর বৌমা মিলে পুজো শপিং শুরু করে দিয়েছে, যা পাচ্ছে তাই নেবে বলছে, ডিসকাউন্ট দিচ্ছে, খালি আছে। ও তাই ভাবি এত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। সো আজকে সকাল সকাল আমরা ঘরের কাজে লেগে পড়েছি, আর আজকে একটা খুব এক্সাইটিং নিউজ আছে, বিকজ অনেকদিন বাদে মা বাবা আবার আসছে। হ্যাঁ, আমাদের আবার নতুন নতুন প্ল্যান মাথায় ঘুরতে আরম্ভ করে দিয়েছে, এখানে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, অ্যান্ড এই খেতে হবে, একদম ইম্পর্টেন্ট জিনিস কী কী খেতে হবে সেগুলো আগে থেকে প্ল্যান করে নেওয়া হচ্ছে। এনিওয়েজ চলো, আজকে ফ্রেশ স্টার্ট হলো মর্নিংয়ের, অ্যান্ড ভালোই ভালোই এখন একটু কাজ ফাজগুলো সেরে নিই, অ্যান্ড দেন মায়েরা এলে তোমার সাথে আবার দেখা হচ্ছে। একই পোজ, একই টাইম, আর একই দুটো মুখ ভূত গার মতো বসে আছে। কী ব্যাপার আপনাদের, এরমভাবেই বসে থাকতে ইচ্ছা করে সবসময়? হ্যাঁ, এখনও ঘুম কাটেনি মনে হচ্ছে দুজনেরই, মনে হচ্ছে বুঝু বুঝু একেবারে একটা। দেখো দিয়া দাদা চলে আসবে তো, হ্যাঁ কী করবি তুই, তুই ঘুমাবি, হ্যাঁ আমি ডাকবো না তোকে, ঘুমাবি। A few moments later. কারা এসে গেছে তুই তো বুঝতেই পারিস নি, ঘুমাচ্ছিস বসে বসে। হ্যাঁ দেখ কারা এসছে, দেখ দেখ কারা এসছে, দেখ ওই এখানে কি, এই রান্নাঘাটে দিয়ে গেছে, এই রান্নাঘাটে দিয়ে গেছে, ব্যাগ দেখতে চলে গেছে, ব্যাগ দেখতে চলে গেছে। ঠিক বুঝতে পেরে গেছে, লেজ দেখো না, নতুন খাট তো কিনলাম, কিন্তু সমস্যাটা দেখো, ট্রিক্সি সারাক্ষণ এর ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারণ কি ড্রয়ারের ওপরটা ফাঁকা আছে, এই ঢুকতে পারে না, আর কু 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 এই হচ্ছে সমস্যা। কি হয়েছে ট্রিক্সি, কি হয়েছে? এই যে বার করতে পারছে না কিছু, এটাই হচ্ছে সমস্যা। ও অনেক কিছু দেখতে পায় কিন্তু কিছুই বার করে, ট্রিক্সি লেগে যাবে, অনেক কিছুই ও দেখতে পায় ভেতরে আছে কিন্তু কিছুই বার করতে পারে না। আর মাঝে মাঝে ওর খেলনা ঢোকায়, একটা বল এনে ঢুকিয়ে দেয়, একটা ইয়ে হাড্ডি এনে রেখে দিয়েছিল একদিন, তো ড্রয়ারওয়ালা খাট তো কিনলাম কিন্তু খুব একটা ইউটিলাইজ করতে পারি না, এই দিকে কিছু রাখলেই টেনে টেনে বার করে নেন। এই এসে গেছে বলতে বলতে, এই বলতে বলতে এসে গেছে, এই বলতে বলতে এসে গেছে। দেখে কি করছিল তোমার সাথে, ভালো ঘুরেছে, নিজের চেন বার করে গেছে? আরে বাবা, এই বাবা বলেছে যাবি তা চেন কই, নিজে চেন বার করে খানি নিয়ে বসেছি। তবে দেখো এক্সপার্ট একদম, হ্যাঁ এই বুঝদার মেয়ে, বুঝদার মেয়ে, তোকে বোকা বানাচ্ছে, ঘুরতে যাবে বলে তোকে একটু ঘুরিয়ে নিল। টয়লেট করে এসেছে, কি করছিল, কিছু করেছে না, কেউ ছিল না নিচে? ওর মতো ভালোই ঘুরে চলে এসেছে, খালি শুকে 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 যাচ্ছে। বাহ কি ভালো, বাইরে কি করবে, লোকজনকে দেখবো, ব্যাস আমরাও তাই করব। তোমার তোমার ভালো লাগছে ওই বাড়িতে থেকে, কি আর ফ্ল্যাটে থাকা ভালো লাগে গো, মানে কোনোদিনই ভালো লাগবে না। তোমার কি বক্তব্য, কটা বাজে দেখো, 8:42 এলাম কেন, ঘোরার কতক্ষণ বাকি, 13 মিনিট, 13 মিনিটে যা ঘুরে নেওয়ার ঘুরে নাও, না খোলা থাকবে। আমি কি ভাবছি বলতো, থাকতে দে, আমার চুলটা অনেকদিন কাটার হয়নি, চুল দাড়ি দুটোই তো, যদি হাবিসটা খোলা থাকে একটু করে ঢুকে আমি একটু হেয়ার কাট আর হেয়ার ট্রিমিংটা করে নিই, আর তোমরা দুজনে যা যেখানে ঘুরবে করে দাও। এদিকে তাকাও, বলছে মা বলছে সবাই বেরিয়ে পড়ছে যখন তখন আমরা ঢুকছি। কি কিনবে তুমি, কোথায় যাবে, না আমি দেখবো আজকে তোমরা কোথায় যাবে, 12 মিনিটের জন্য এসছে মলে ঘুরতে। হ্যাঁ শুভজিতের ছেলে, রাইট, শুভজিতের ছেলে জামাটা কিনতে হবে, চলো ওটা আগে কিনে নিই। মা কি নেবে, তুমি কুর্তি নেবে,
It's okay. এদিকে লেখা গার্লস কিন্তু আছে বয়েজ আর এইদিকে লেখা বয়েজ আছে গার্লস বলছে সব সোয়াপ হবে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে আমরা সেই এর আগে যখন ইয়ে নিলাম রিহুন নিলাম তখন আমরা ওই অপোজিট থেকে ইনফ্যান্সের দোকান থেকে ওই অ্যাভেঞ্জার্স নিয়েছিলাম খুব সুন্দর কিউট তো ওর এরও খুঁজছিলাম অ্যাভেঞ্জার্স বাট অ্যাভেঞ্জার্সের না এই সাইজটার এখন এখানে কালেকশনও খুব একটা নেই তাই জন্য আমরা পছন্দ করেছি এইটা এইটা পছন্দ হয়েছে আমাদের তোমার পছন্দ হয়েছে আমার তো বেশ ভালো লাগছে জামাটা দেখো সাইজটা একটু কনফিউজিং বলেছে 12 খুব সুন্দর দেখতে হ্যাঁ ইয়েলোটাও ভালো লাগছে না দূর থেকে দুটোই দেখতে ভালো লাগছে ইয়েলোটাও ব্রাইট লাগছে কিন্তু আমার পার্সোনালি ওই কালারটা আর ওই প্যাটার্নটা বেশি পছন্দ হয়েছে মা বলো কোনটা ভালো লাগছে বলো এই দুটোর মধ্যে লাগবে তুমি বলো এই রে কনফিউশন হয়ে গেছে এক এক ভোট পড়ছে জামা 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 তো হলো বাট এবার হ্যাঁ আর একটা টি শার্ট পছন্দ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর খুব স্টাইল আছে বেশ দারুণ লাগছে আমার মনে হয় ও পর্ষা আছে বাচ্চা ছেলে জামা তো পরবেই হ্যাঁ টি শার্ট চেয়েওছে হ্যাঁ এটা পছন্দ হয়েছে তাই জন্য আমার ভোট চেঞ্জ হয়ে শার্ট থেকে চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে টি শার্ট এবার দেখা যাক সঙ্গীতা আর মা কী বলে ও সঙ্গীতার ভোট টি শার্টে পড়ে তাহলে মায়ের ভোট ডিসকার্ডেড হয়ে গেল আর আমরা টি শার্টই নিচ্ছি এবার কোথায় যাবে চলো চলো চল রিলায়েন্স খোলা থাকলে ভালোই হবে চলো 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 তোমরা তাহলে ঘোরো ঠিক আছে আর আমি গিয়ে একটু দেখি ওখানে যদি হাফিজটা খোলা থাকে দাঁড়িয়ে আর চুলটা কেটে নি টাটা বাট হলো না সবাই মোটামুটি চলে গেছে আর এখন আর হেয়ার কাট হবে না তো পরের দিন আবার দেখা যাক যদি হয়তো ভালো নয়তো নেক্সট টাইম দিকে দেখছো অ্যাক্সিস মলে একটা দোকান আছে ওমাই গস ওখানে মোটামুটি বাচ্চাদের এই বার্থডে বলো বা গিফট দেওয়ার জন্য ভালো জিনিসপত্র পাওয়া যায় তো ওখানে তো অনেক অপশান আছে এবার আমি একা কনফিউজ হয়ে যাচ্ছি তো যাই সঙ্গীতাকে নিয়ে আসি ও তো মায়েদের সাথে আমি কুর্তি কিনছে তো গিয়ে দেই কত দূর হলো ওকে নিয়ে এসে দেন সিলেক্ট করবো ফাঁকা ফাঁকা ট্রায়াল করছো হ্যাঁ কেউ নেই বলে আমাকে দেখলেই দেখি বলে আবার ভিডিও করছে বাই 240% বাই 460% কতগুলো নিচ্ছ তোমরা দুটো নিয়েছে তুমি আরও দুটো নেবে অসম্ভব ব্যাপার তুমি খুঁজেই পাবে না অল দ্য বেস্ট শাশুড়ি আর বৌমা মিলে পুজোর শপিং শুরু করে দিয়েছে যা পাচ্ছে তাই নেবে বলছে ডিসকাউন্ট দিচ্ছে খালি আছে ও তাই ভাবি এত এটা তো ভালো এটা নিতে পারো তো বেশ ভালো ঘন্টা শপিং ভালোই হলো বলো গেট গেট ক্লোজ হয়ে যাচ্ছে আবার কি চাই ব্যাস পুরো প্ল্যান একদম ডান এবার আমাদেরকে বার করে দেবে সব থেকে চলে আসো তাড়াতাড়ি গিয়ে কি হবে তোমাদেরকে তো ওখানেই যেতে হবে আবার এসে গেছে বৃষ্টি বাবা ওখানে আসতে পারেনি ওই সোনাঝুরি হাটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব নাটক হচ্ছিল আর গানের প্রোগ্রাম হচ্ছিল ওটা দেখতে দেখতে ওখানে ওয়েট করছে অ্যান্ড আমি ছাতা ছাড়া মা আর সঙ্গীতার ছাতা জোগাড় করতে পেরেছি একটা সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে লাইট
মোটামুটি আমাদের আজকের মতো ঘোরা শপিং যাই বলো সেটা ডান। এবার বাবাকে পিক আপ করে অ্যান্ড বাড়ি। কোথায় রে, বাবাকে দেখতে পাচ্ছিস? না, দেখতে তো পাচ্ছি না। ওই তো, এই তো এসে গেছে। গান বাজনা হচ্ছে? দেখলেই তো ভালো হচ্ছে। খেলবে কি? আগে একটু চুলকে নি, আগে একটু চুলকে নি, আগে একটু চুলকে নি, তাই না? আগে একটু চুলকে নি। এবার সব ইন্সপেকশন করতে হবে ওকে, কোথায় গেছিল, কি হয়েছিল। বাবা রে, কখন চলো খাওয়ার ব্যবস্থা করি, অনেক রাত হয়েছে। আমরা নিচে অ্যাকচুয়ালি একটু দাঁড়িয়ে গেছিলাম গল্প করতে, মাম্মার সাথে আর একলাপ না শুরু হয়ে গেল। কি দরকার ছিল এরকম করার? ওকে দেখাই যাচ্ছে না, খালি মুখ দেখা যাচ্ছে ওর। ছেড়ে দে ওকে, ছেড়ে দাও বাবা। এই তো তারপর ডিনার করবো। কি নিয়ে এসছে আবার, কি নিয়ে এসছে বল নিয়ে? এখন ফেজ খেলা হচ্ছে, ফেজ না খেললে হবে না। এন মামার গায়ে দেখতে যাচ্ছে আবার মামা কি করছে। করোনা ভাইরাস বল, ফেস দিতে হবে ট্রিক্সি, আবার ফেস দিতে হবে, আবার ফেস দিতে হবে, আবার ফেজ। এবার হাঁপিয়ে গেছে বেচারা, অনেকক্ষণ পেচ খেলে এবার হাঁপিয়ে গেছে। উফ, ট্রিক্সির সাথে খেলাধুলা করে ডিনারের পর প্রচণ্ড টায়ার্ড। অ্যান্ড এবার একটু জাস্ট এডিটিংয়ের কাজ ছিল, সেটা করছিলাম। অ্যান্ড তার সাথে একটু স্টাডি মেটেরিয়াল কমপ্লিট করা ছিল, সেটা করছিলাম। অ্যান্ড সঙ্গীতাও মোটামুটি কাজ কমপ্লিট করেছে। এবার জাস্ট আমরা সবারই তৈরি করছি, সো দিনটা আজকে এখানেই শেষ করছি। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ 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 ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগল। অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।